5 লাখ টাকা চাচ্ছে, কি যে কর্ম, মাথা কাম করিচ্ছে না রে। কে কি আছে, কিসের 5 লাখ টাকা চাচ্ছে? আজকে আমি এক জায়গার চাকরি ইন্টারভিউ দিবার গেছিলাম বুঝছো, সেটি আমার সার্টিফিকেট দেখে করছে, সবই ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন করা হবে না, আপনি চাকরিও মনে করেন যে হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনি 5 লাখ টাকা নিয়ে আসা লাগবে, এক সপ্তাহের মধ্যে যদি 5 লাখ টাকা জমা দেওয়ার পারেন তাহলে আপনি চাকরি হবি, তাছাড়া হবি না। কত দোস্ত, আমি 5 লাখ টাকা কুড়ি পাবো কত? আমার বাপ গরিব মানুষ, আমার জমি ভিটা সব বেচলেও আমার 5 লাখ টাকা হবি না দোস্ত। কি যে কর্ম, মাথা কাজ করিচ্ছে না দোস্ত, আবার এদিকে চাকরিও আমার খুব দরকার। শোন তোকেরা কাহিনী শোনায়, কাহিনীটা আমার লিজের কাহিনী, শুনলেই বুঝতে পারবো যে 5 লাখ টাকা ঘুষ দিয়ে তোর কি চাকরি করা ঠিক হবে কি হবে না। বেশাল, আমি আছি আমার চাকরি নিয়ে চিন্তা, আর তুই শোনাবো তোর জীবনের কাহিনী। তো ঠিক আছে, লে কহ কি করবো কহ। বছরখানিক আগে আমি একটা চাকরি ইন্টারভিউ দিবার গেছিলাম, তো কোম্পানির বস আমাকে কইছিলো যে 4 লাখ টাকা এক সপ্তাহের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনি চাকরি হয়ে যাবে। তা আমি ওকে 4 লাখ টাকা খুব কষ্ট মষ্ট করে জোগাড় করে এক সপ্তাহ পর নিয়ে গেছি। বস খুশিতে মহা খুশি করছে, আপনি আজকে থেকে চাকরি জয়েন করেন। তা আমিও করলো কি, চাকরি জয়েন করলো। চাকরি জয়েন করার পর অফিস শেষে বস আমাকে করছে, চলেন আপনি সাথে একটা কাম আছে, আমার সাথে চলেন, কাম টাম সারে আপনি চলে যাননি বাড়িতে। বসের কথা মতো আমার বসের পিছিয়ে পিছিয়ে গেল, বস দিকে একটা হুন্ডার শোরুম মতো আমাকে নিয়ে গেল। নিয়ে যায়া আমার ওই টাকা দিয়ে সেই দামে একটা হুন্ডা কিনলো, প্রায় 4 লাখ টাকাই দাম। সে হুন্ডা কিনে আমাকে সাথে করে নিয়ে গেল তার বাড়িতে। বাড়ির যায় দেখি ওর বেটাক দেখি ওই হুন্ডা গিফট করিচ্ছে। আমি তো দেখে আমার মাথায় লষ্ট, হুন্ডা পায়া বেটা বাপক চুমা খাবি না কি করবি, হুঁশ পাচ্ছে না। তো যাই হোক ভালো কথা, পরের দিন শুনি বেটা তাই জোরে হুন্ডা পোস পাস করে ফুং ফাং করে হুন্ডা চলাবার যায় ট্রাকের সাথে মারে দিয়ে ঠ্যাং ঠুং ভ্যাঙ্গে অবুত হয়ে পড়ে আসে। যাই হোক সেই কথা শুনি বেটাক হাসপাতালে দিয়ে যা ভর্তি করে দিল, আমিও কেন সেই সাথে সাথে। তো হসপিটাল ভর্তি হওয়ার পরে ডাক্তার সব দেখে শুনে করছে যে আপনার ছেলের অপারেশন বাবদ 10 লাখ টাকা লাগবে, তাহলে সুস্থ হবে, তাছাড়া হবে না। তো আর কী করার, বস করলো কি 10 লাখ টাকা জমা দিল। জমা দেওয়ার পরে আমি যে জায়গার দাঁড়িয়ে আছি হসপিটালে এক কোনার দাঁড়িয়ে আছি, সেই ডাক্তার আবার যা দেখি আরেক ডাক্তারের সঙ্গে গল্প করিচ্ছে যে দোস্ত আজ তো মালদার একটা পার্টি পেয়েছি, 2 লাখ টাকার কাম, 2 লাখ টাকার অপারেশন, 10 লাখ টাকা চাইছি। শালা তো মালদার বুঝে পারছি আমি, সেই জন্য 10 লাখ টাকা মানে নিলাম, 2 লাখ টাকা খরচ হবে, 8 লাখ টাকা পুরাই লাভ। তারপর 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 কি হলো? তারপর পরে আমি খোঁজ নিয়ে শুনি যে ওই ডাক্তার ওই 10 লাখ টাকা নিয়ে খুশিতে ওর বেটির জন্য সোনার জিনিস কিনিলে বাড়ির গেছে। বাড়ির যা দেখে ওর বেটি আর নাই, ওর বউ তো হাড়মা করে করছে যে বেটি তো আর বাড়ি ফিরে নিয়ে আসবে, কুটিবেন গেছে জানি না। পরে কিছুক্ষণ পরে ওই ডাক্তারের মোবাইলে তার ফোন আসে, ফোন করে অপরিচিত লোক কয় আপনার বেটি হামাগরে হাতত আছে, যদি আপনার বেটি সুস্থ সবল পাতে চান তাহলে 20 লাখ টাকালে অমুক জায়গা চলে আসেন। সে 20 লাখ টাকালে আবার ডাক্তার যায়া 20 লাখ টাকাও হারাছে, বেটিকেও ঠিকঠাক অক্ষত পায়নি, বুঝছো ঘটনা। এইদিকে আবার আমার বসের বেটা 2 দিন পরে সেই বেটা আবার মরে গেছে। এইদিকে আবার সেই বেটা মরে যাওয়াতে আমার বস আবার স্ট্রোক করে পাগলা হয়ে গেছে। সে পাগলা হওয়ার কারণে সে কোম্পানিও আর চলেনি, কোম্পানি বেচে দিছে, বেচে দেওয়ার কারণে আমার চাকরি আর নাই, আজ আমি 4 লাখ টাকা হারে পথে পথে ঘুরিচ্ছি বুঝলো। তাহলে ঘুষের টাকা কুটি যায় কেঙ্গে করে যায় কোন জায়গায় যায়। তুই আমাকে কি ঘুষের জীবন চক্র শুনালু রে, শুনে তো আমার মাথায় কাজ করিচ্ছে না। হ দোস্ত এটাই বাস্তব, তুই আগে কি করছো এখন কি করিচ্ছু, এই দুটার ফল হিসাবে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে তোর সামনে এসে দাঁড়াবি। তাই করছি সময় থাকতে এখনই ভালো হওয়া উচিত, সাবধান হওয়া উচিত, সৎ পথে চলার অভ্যাস করা উচিত। আল্লাহ আমাগর সৎ পথে চলার তৌফিক দান করুক, আমিন।